আলহামদুলিল্লাহ, মাহে রজব আল্লাহর সম্মানিত মাস, লাইলাতুল মেরাজ বছরের বুজুর্গ রাত ওর মধ্যে অন্যতম রাত। একদিক দিয়ে বছরের মধ্যে অনন্য অতুলনীয় এক রাত লাইলাতুল মেরাজ। এই মুবারক সময়ে মাহফিলের আয়োজন গজ্জেদে মাহাতা ইসলামী সুন্নি সংগঠন। ইসলাম তো আরা ব্যাকুন বুঝির, কারণ আরা মুসলমান। আরা কি? এটা মুসলিম কে আছে না? আরা মুসলমান, আরার ধর্মর নাম ইসলাম, ধর্মর নাম। ইয়ারবা আল্লাহর বহুত বড় নেয়ামত আল্লাহ যে আরারে মুসলমান বানাই, ঠিক না? যদি ইসলামের নেয়ামত ইয়ার নফাইতাম তাহলে আরার তো সিটিয়া খোলার লজিয়ার ফুরি ফিলাইতো, সিটিয়া খোলার লজিয়ে আরার দেশত ইসলামের ছায়া তলে ন মাইয়ে দে অমুসলিম যারা আছে উনুরু ক্যাং করে ফুরি ফেলা দেন না, আর আরে ফরে না মুসলমান হলরু ফরে না। তাহলে আজিয়ারা ইসলাম ধর্ম ভাই মুসলমান হই বলি দুনিয়ার ফরাতুন বাসি, দুনিয়ার ফরাতুন। তো দুনিয়ার ফরাতুন যে তাল্লায় বাসাই তাহলে আরা ইসলাম ধর্মের নিয়ম কানুন ব্যাখ্যান যথাযথ পালন করলি আল্লাহ আরারে দোজকের অনুত্তর বাসাইব। আরা দোজকের অনুত্তর কি বাইসতাম চাই না জ্বলতাম চাই দি? আরা বাইসতাম চাই, দোজকের আগুন সহ্য করিবার মতো ক্ষমতা আরাতে নাই। এই আগুন উত্তর আরাতে বাসা ফরিব। তো আগুন উত্তর বাইসতে হইলি ইসলাম ধর্ম ছাড়া আর কোনো উপায় আছে না? আল্লাহর কোরআন একবারে ক্লিয়ার করে জানাই দিই, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ধর্ম গ্রহণ নগরী ইসলামের ছায়া তলে নোয়াই যতই কর্মকাণ্ড গরিব গরক না কেন, ধর্মর নামে যত মতবাদ গ্রহণ গরিব গরক না কেন, কখনো আল্লাহ ফরমাদে তাতুন ইয়ান গ্রহণ করা যাইত নু। ইসলাম গ্রহণ ছাড়া মুসলমান ছাড়া দুনিয়ার মধ্যে যা কিছু গরিব গরক না কেন আল্লাহ ঘোষণা দে ফরকাল তেউল দি বড় ক্ষতিগ্রস্ত। এটা বড় ক্ষতিগ্রস্ত। এবার সমাজ সেবায় নেজাত নদীব, বোধ বিধর্মী হলে সমাজ সেবা করার না করে সমাজ সেবা, এবারে নেজাত। ইবের দান দক্ষিণায় নেজাদ নদীব, ইবের মিল ফ্যাক্টরি টাকা পয়সা ছেলে মেয়ে বিদ্যা বুদ্ধি কোন কিছু নেজাদ নদীব যতক্ষণ পর্যন্ত ইবে মুসলমান নয়। ফল দিদি কিয়ন ভরিব ইতাল্লা আল্লাহ আরেক জায়গা কই দে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার খবরদার, দুনিয়ার তুন আইবার আগে আগে মুসলমান হয়ে যাবে। মুসলমান হন সারা ইসলাম ধর্ম গ্রহণ সারা মুসলমান সারা তোমারা কখনো অন্য মরিগ, মুসলমান হইয়ারে মরিন না ফেললি এডে খবরে হাসরে খনিমিক্কে হনো শান্তি নাই। তাহলে আরাতে যে মুসলমান ওইয়ারে দুনিয়ার তুন যা ফুরিব আল্লাহ আর যে মুসলমান বানাইনি ইয়ান খত্তর নেয়ামত, ঠিক না?
নেয়ামত না, এই নেয়ামত দে ইতাল্লে আরাইয়ানোর শুকরিয়া আদায় করি, করি না না করি, যে কোনো নেয়ামত তোর কি করা পরে শুকরিয়া করা পরে, ইসলাম নেয়ামত যা আল্লাহ আরার দিয়ে ইয়ানোর শুকরিয়া আরা করি না, করি না না করি, আরা যেতে খানায় বসি তখন আরা কি করি, আলহামদুলিল্লাহিল্লাজি আতআমানা ওয়াসাকানা ওয়াজআলানা মিনাল মুসলিমিন, কি করি দি কি করি দি, শুকরিয়া খানা খাওয়ানোর পরে কি করি দি, শুকরিয়া তো শুকরিয়া করে দেড়ি কি হর, আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ পাক করলাই আল্লাজি আতআমানা জিবে আরে খাবাই, খানা খাবাই দেখনে আল্লাহ নাকি আই নিজে নিজে খাইতে গিয়ে দি ন, বহুত মানুষের তো আত ঠিক আছে, দাঁত ঠিক আছে, মুখ ঠিক আছে, ঠেয়া পয়সা আছে, নেমত দেখিন আছে, মাল দৌলত আছে, ফর ভরা মাছ আছে, ও অ কুরা আস হাসি সিংড়ি খনরমর খাদ্যর অভাব নাই, কিন্তু ডাক্তার কই দে খবরদার তু রাতে দুয়ো রুটি তুন খান্য ভারিবা, স্বাভাবিক দাঁতও আছে, মুকুট দিবার আতও আছে, আছে না নাই, একবার দুনিয়দ কিনে খাইতে দিলে ঠিও আছে, সিউন চলে গরত আছে, খাসি মুরগি ইলিশ সিংড়ি যত রকমের উন্নত মানের খাবার ব্যাকিন ফ্রিজে ভিতর আছে, কিন্তু বেচারা কি করেন নফরের খায় নফরের, তাহলে আর যে আল্লাহ খাইবে তৌফিক নেয় যে খাইলাম ইয়ান আল্লাহর বড় নেয়ামত না, ইতাল্লাই শুকরিয়া খার আল্লাহ, ওয়াসাকানা এবং আরে পান গরিবের সুযোগ দি সাথে সাথে আরেক কান শুকরিয়া আদায় করে দি, ওয়াজালানা মিনাল মুসলিমিন, আল্লাহ আরে মুসলমান হলোর মধ্যে অন্তর্ভুক্ত গজি, আল্লাহ আরে কি বানাই মুসলমান বানাই, আলহামদুলিল্লাহ হন না আরো ডর করে হন আলহামদুলিল্লাহ, তাই যেদিন ওরে দুনিয়ার জীবন শেষ করি খবরও যাইবেন খবরও জনের ওয়ারে ওয়ারে অনতন মনকার নকিরে প্রশ্ন করে বোধে চায় তোমার ধর্ম কি আছিল কুশল লেব না, আর আগুদি মৌলানা নূর মোহাম্মদ আল কাদেরী সাহেব হই এডে প্রশ্ন করে মা দিনুকা তোর ধর্মর কি আছিল চাই ধর্মর পরিচয় দে, এডর ভিতর অনেকে নেতা ছিলেন না ও কর্মী আছিলেন শাসক আছিলেন নাকি প্রজা ছিলেন না রাজা আছিলেন, অনেক ব্যবসায়ী আছিলেন না শিল্পপতি আছিলেন, ইমাম আছিলেন নাকি মুয়াজ্জিন আছিলেন, এই পরিচয় লই তুনু, এ কিন্তু তোরার আওয়াজ বন্ধ হই তুনু, আজ জিবে আওয়াজ করিবি তুই দিন পরিষ্কার একবারে চুপচাপ বইতে আবি আবাস খনে করে চাই চাই জিবে গরিবি একবারে খানসাই ধরে তুলে দিই এখন নামাতি বিয়ার এই পরিচয় লইব না, অনেক খন এলাকার নেতা আছিলেন খন মসজিদের ইমাম আছিলেন খন মসজিদের খতিব আছিলেন খন মাদ্রাসার মুয়াদ্দিস আছিলেন, এই পরিচয় কবর লইব না, কবর কবর লইব দিয়া চাই তোমার ধর্ম কি আছিল খ, ধর্মর পরিচয় লইব না না লইব, তো অনেক মুসলমান ওই মরিতেলি তো কইতে রিবেন দে দিন ইয়াল ইসলাম আর ধর্মর নাম ইসলাম এর আর ধর্মর নাম ইসলাম, তাহলে আল্লাহ যে আর ইসলাম দি ধর্ম দি মুসলমান বানাই ইয়ান আল্লাহর বহুত বড় কি নেয়ামত, তাই আর খানা খাওয়ানোর পর দিয়ে আনলে কি করি শুকরিয়ে আদায় করি, মুসলমান অল পবিত্র আল্লাহ ফরমার ইন্নাল্লাহ ইউহিব্বু তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা বেশা বেশি আল্লাহর দরবারে তওবা করে
আল্লাহ এগুনরে মহব্বত করে, আল্লাহ এগুনরে কি করে, ওয়াইহিব্বুল মুতাতাহিরিন, যারা পুতু পবিত্র পবিত্র পাক অবস্থায় থাকতে চায় আল্লাহ তারারও মহব্বত করে। আর মুসলমান সমাজের মধ্যে আছে যে উজু পবিত্র ব্যবস্থা অন্য কোনো সমাজত নাই, আছে না? হিন্দু সমাজত উজু আছে না, বৌদ্ধ সমাজত, ইহুদি সমাজত, খ্রিস্টান সমাজত এখন উজু, উজু নামক যেই পবিত্রতার ব্যবস্থা আছে যে খারাপতে আর মুসলমানত্বে, এত আল্লাহ যে তার নৈকট্য অর্জন করি বেললে আর উজু করি বেললে বই, উজু করি বেললে বই, তখন আর কিছু ফরি নে, হ্যাঁ কি ফরি, বিসমিল্লাহ ফরি নফরি, বিসমিল্লাহ নফরি নে, বিসমিল্লাহিল আলিয়িল আযীম, মহান সবচেয়ে বড় আল্লাহর নামে আরম্ভ, আল্লাহর নামে আয় উযু শুরু করি, দেখার নামে আল্লাহর নামে বিসমিল্লাহ করে আরম্ভ করি, লাভ আছে না? বিসমিল্লাহ হইলে লাভ আছে না? উযুর মধ্যে গোড়া শরীরকে দোন না অনে, হ্যাঁ উযুর মধ্যে দোন দে মুখ কোনোই পর্যন্ত, হাত মাথা মুছে কর আর গিরে পর্যন্ত ফা দন, এ দূরে না গোড়া শরীর তো দোয়া তো অনন নাপাক কিউ দে মুখের দাঁত হইয়ে দে না, মাথা দে ঠেঙ্গই দে না, নাপাক হলে তো গোড়া শরীর এই কি নাপাক হই, তো অন যদি বিসমিল্লাহ না পড়ন মুখ দুইন আদ দুইন মাথা মুছে গজন পা দুইন, আর নবী ফরমাদ দে তুমি জেড়ে জেড়ে উজু বানাইও, জেড়ে উজুর ফানি ফুচ্ছি মুছে গজু, এদ্দুর এদ্দুর ফাঁকুই, গোড়া শরীর কি নয় পাক নয়, যে মুহূর্তে অনেক বিসমিল্লাহ শরীফ পড়িবেন উজুর শুরু দি, এই বিসমিল্লার বদলতে আর নবী ফরমাদ দে অনর মাতা সুলুর গরইতে পার তাল্ল পর্যন্ত সমস্ত শরীরেই এই উজু দ্বারায় পাক যাইব, সমস্ত শরীরে জেডে অনে ন দন এড়ো দু কি জীব পাক যাইব, কি ফেললি উজু বাড়াইতে সময় বিসমিল্লাহ ফেললি, তো উজুর বিসমিল্লাহ কোরআন শরীফের বিসমিল্লার মতো ন না, কোরআন শরীফ পড়তে ফরিদ্দি বিসমিল্লাহির রহমানির রহিম, কুরো জোয়ারেতে ফরিদ্দি বিসমিল্লাহ আল্লাহ আকবর, তো উজুরি বে কিল্লে না ন, উজুর গো হইলে বিসমিল্লাহিল আলিয়িল আযীম, মহান আল্লাহর নামে আরম্ভ, তারপরে কি হইর আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম, আল্লাহ যার দিন ইসলাম দান করছে আজ আজ মুসলমান ইসলাম ধর্ম পায় ইয়ানুল্লাহ আল্লাহর শুকরিয়া, ইয়ানুল্লাহ আল্লাহর তাহলে উজু বানাই দেড় আয় আল্লাহ শুকরিয়া দেয় করে দেখিলে আর আল্লাহ মুসলমান বানাই দিয়ে তাহলে আল্লাহ যার আর মুসলমান বানাই যার কারণে আর আজ মসজিদ লোক পায় মসজিদ আল্লাহর ঘর পায় মুসলমান বানাই দিয়ে আল্লাহ নবীর দরুদ সালাম ইয়া নবী সালাম আলাইকার মুকুত আল্লাহ মুসলমান বানাই দিয়ে আল্লাহ আজ আই নবীর মাহফিল ভাই ঈদ মিলাদ নবী মেরাজ নবীর মাহফিল ভাই, যদি মুসলমান সমাজত আর জন্ম নইতো তাহলে ইনুল্লাহ আল্লাহ কি নইতো সম্পর্ক নইতো, তো সংক্ষেপে হইলাম এবার আইন আরোগ্য শব্দ লেখি দি ইসলামী সুন্নি, ইসলামী সুন্নি গোলে কি দিল ইবে কি তারা ইয়ান একখানা জানার নাম দরকার আছে, আর নবী আল্লাহ মা খান মমায়কুন নবীর আগর নবীর ফরর কেয়ামত পর্যন্ত আবাদুল আবাদ পর্যন্ত কি হইব নইব ইম ব্যাখ্যানুর জ্ঞান আল্লাহ নূরানি নবীরে দান গজ্জি, তো নবী ওই এলমর সাগর অত্যন বয়ান দিয়ে দে যে আই নবীর আগে বনি ইসরাইল ইতারা বত্তরিগ দলে বাগি খুব দলে এ এ এ ফ এ তোরা মারা গেলাম ধরো না
নবী ফরমাদে আর আগে যারা বনি ইসরাইল আছিল হুবো দলে বাগুই বত্রিগ, কিন্তু আর উম্মত আরো একদাং বাড়িব, আর উম্মতে বুধে তেহত্তর দল, আর উম্মতে বুধে তেহত্তর দল, কুল্লুহুম ফিন্নার, সমস্ত দল ব্যাকুন জাহান্নামি ইবু দোজখী ইবু। এগুন মুসলমান দাবি করি এর নামাজ কালাম ফরি মসজিদ নির্মাণ করি ডর ডর মাদ্রাসা বাঁধি বড় বড় ইসলামী মহাসম্মেলন গড়ানোর ফরেও আল্লাহর কোরআন এবং হাদিসের দোহাই মানল এগুন যাইবুদে জাহান্নামত, এগুন যাইবুদে জাহান্নামত। ইল্লা মিল্লাতা ওয়াহিদা, এই তেউত্তর দলের মধ্যে মাত্র উগ্র দল ইবে যাইবুদে জান্নাতত, ব্যস্ত যাইবুদে উগ্র দল ইবে খুন্ন নবী ফরমাদে মানা আলাইহি ওয়া আসহাবি, যেই দলত আই নবী আছে এবং আর সাহাবা একরাম আছে ইবের নাম হল যে আহলে সুন্নাত ওয়াল জামাত, দল ইবের নাম আহলে সুন্নাত, আহলে সুন্নাত ওয়াল জামাতর যত ধরনের আকীদা আছে যেগিন বাতিল পন্থী হলে ন মানে সমস্ত আকীদা ব্যক্তিন আল্লাহর নবীর মেরাজে সমর্থন করে, সুন্নি জামাতর যত আকীদা ইম ব্যক্তিন মেরাজে কি করে সত্যায়ন করে সমর্থন করে। যেন্দে বর্তমান সময়ে বাতিলপন্থী হল আল্লাহ, আর যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী আর আল্লাহ একখান মৌলিক দূরত্ব জেগিন মতবিরোধ জেগিন তার মধ্যে একখান হল দি আর বিশ্বাস করি আকিদা রাখি যে আর আর নবী মানব, কিন্তু অন্য কোনো মানবর মত নয়, নবী মানুষ কিন্তু পৃথিবীর অন্য কোনো মানুষের মত ন, নবী মানুষ, নবী হল যে নূরানি মানুষ, নবীর আসল কি নূর, নবী হল যে নূরানি মানুষ, আর আর মতো ইলে মাটির রক্তে মাংসে গড়া মানুষ ন, ইয়ান আর আর আকীদা। আর আর বিপরীত আর কত যারা বাতিলপন্থী আছে ইতারা আল্লাহর নবী সম্পর্কে তারা ধারণা হইল দি ইতারা যে ইল্লে সাধারণ আট দশজন মানুষ যে ইল্লে নবীও এই লোক মানুষ ডর করি হন না আউযুবিল্লাহ, আল্লাহ এইবারে নবুয়ত দিয়ে নবীই তলে এই হিসেবে একখানা সম্মান ভালি বড় ভাইয়ের মতো একখানা সম্মান বেশ গড়া করি বোধে ইয়ার তুন বেশি কিছু নয় ডর করি হন না আউযুবিল্লাহ, ইয়ে নইল দি বাতিলপন্থী হলোর আকীদা। ইতারার বিভিন্ন মাহফিলত পুস্তক লেখনীত ম্যাগাজিনত বই পুস্তক কথা ইয়ান তারা কি গজ্জি প্রকাশ, কিন্তু আর আর আকীদা কি আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব, আর মানব নয় বলে নখর নবীরে মানুষ নয় বলে ইবে মানুষ, কিন্তু মানুষ দেয়া চাইবে অতুলনীয় মানুষ ইবের ল দুনিয়ার আর হনকে অল্ল কিনে তুলনা নাই, ইবের নূরি মানুষ ইবের আসল কি তাহলে এই যে আর আর আকিদে মেয়েরা যে আকিদে এনার সাপোর্টদের আকিদে এনার কিদের সাপোর্টদের কিভাবে অনরা ব্যাকুনে জানন আর আর দেশের মধ্যে একবারে মুসলমান বলতে আন্দার ফুত খানাইয়ে কদি ইবে ইও জানে আল্লাহর নবী মেরাজ গিয়ে দি কিউর কিউরু সওয়ার হই কিউরু নমাতের ইতারা ন জানন কিউরু সওয়ার হই গিয়ে ন জানন বরাক ইয়েন তো ব্যাখুনু জানে ওই আয় তো বরাকর হতা ন হয়ে অনরা হয়ে তেলে গুন্দে না তাহলে নবীর নবীরে আল্লাহ মেরাজ লগি দে উম্মে হানির গরত তুন কিউরু সওয়ার করি বরাক, এই বরাকর মূল শব্দ হল দি বরকুন, বরকুন মানে হল দি বিদ্যুৎ, বরকুন মানে কি বিদ্যুৎ, আকাশের মধ্যে বিজলি মারে দে বিদ্যুৎ চমকে দে ইবারে কি হয় ইয়াকাদুল বরকু সুরায় বাকরা শুরু দি বরকুন শব্দ হয়ে দি কিউরে
বিজলিরে বিদ্যুতরে আর আর মানুষের তৈরি যে ইলেকট্রিসিটি ইবেরো আরবিত খদে বরকুন ইবেরো আরবিত কি হয় তলে আল্লাহর নবীর জিবা বাহন ইবার নামল দে বরাক আর আর বিদ্যুতর মতো বিদ্যুৎ ন ইয়াতুন শক্তিশালী পাওয়ারফুল বিদ্যুতর বাহন জিবার নাম বরাক ইবার গতি হইলে আকাশের বিদ্যুৎ যেন বিজলি মেরগে দে এখন গোড়া আকাশ আলোকিত গি এখন নাই এখন দেখা গেল এখন নাই এই যে এখন দেখা গেল এখন ঘুরে গেল গই এত দ্রুত গতি সম্পন্ন বাহনের নাম হইল দে বরাক ইবেরুত আন নবী কি হই সাওয়ার ওই তলে এই বরাক হল নবী লাগিল কেনে সওয়ার কেন হইল যদি আট দিকে অনুর দিকে রক্তে মাংসে গড়া মানুষ হইলে তলে বরাক নবীর দ্বারা সওয়ার অন্যান সম্ভব নইত সওয়ার অন্যান সম্ভব নইত যারা দাবি করে নবী আনার মতো সাই তোমরা যদি দাবি সত্য হইতে হইলে একখানা প্রমাণ করে দাও খালি এতে তোমরা একখানা চাই ইলেকট্রিক তার দরও চাই খালি এতে ইলেকট্রিক তার দরন মাত্র 20 টাকা থমাসাই না দিব দিব না ন দিব ইলেকট্রিক তারে সারিব না তলে দুনিয়ার হম শক্তিশালী বিদ্যুৎ অন দরিন না ফতরে গুণ দল্লে মাত্র অনর মত জার গই ইয়াতুন লাখ গুণ শক্তিশালী যে বৈদ্যুতিক সওয়ারি আল্লাহ ফাটাই বরাক ইবেরু যে নবী সাওয়ার গি তলে বুঝা দে নবী দুনিয়ার অন্য কোন মানুষের মত নয় অন্য কোন মানুষের মত আল্লাহর নবী মানুষ কিন্তু অতুলনীয় মানুষ নবীর কোন তুলনা নাই এবার আইন মেরাজ যেদিন লই যাইব রজবর 27 তারিখ নবুয়তর সাড়ে 11 বছরের মাতাত সাড়ে 11 বছরের মাতা প্রত্যেকদিন তো আর নবী সারা রাত আল্লাহ পাক দরবারত খান্দি খান্দি সগুর ফানি ফেলায় মখলুকুর কল্যাণ লাই উম্মতর মুক্তি লাই মানুষ হলে হেদায়ত ফেবেল লাই দোয়া করে কি করে আল্লাহর দরবারত এত বেশি ইবাদত বন্দেগী করে দেন নামাজ কালাম ফরজে আর নবীর পা দস্তুর মোতাবেক ফুলি যায় নবীর পা কিন্তু ব্যতিক্রম ধর্মী হঠাৎ দেখা যাচ্ছে আজি নবী একবারে বিয়ের লেতে গুঙ্গিয়ে গই ২৬ তারিখ দিন গত রাত রজবর নবী উম্মে হানির গরত উম্মে হানি মানে আন নবীর আপন সাসাতো বোন আবু তালেবর মাইয়া মাওলা আলীর বোন ইবের গরত যায় নবী আজিয়ে এশার নামাজ শরীফ বিয়ের লেতে কি গিয়ে গই গুম গিয়ে গই ফত্য দিন হর নবী এলে গুম না যায় আন নবী গুম যোগ আরাম গরুক ওই দিক আল্লাহ পাক জিবরিল ফাটাই দে নবীরে মেরাজে পাক লই যে বেল্লাই সুবহানাল্লাহ তলে জিবরিল আমিন নিজর কাপড়ে অর্ধ নিবে আন নবীর কদমত লাগাই আন নবীর কদমত লাগাই নবীরে গুমুত্তুন তুললি নবীরে গুমুত্তুন জিবরিল আমিনে নবীর কদমত কি দিয়ে দে চুমা দিয়ে দে কদম বুসি আছে না কদম বুসি আছে না কদম বুসি আছে খুদুনে কদম বুসিরও কি হয় শিরিক হয় হত হত রুজুর গুড়ো গুড়ো ফোয়া হুদুর এঙ্গুরি কি দিব ওইটাহে আর দিব ওইটাহে আছে না নাই ইতারাতে কদম বুসি নাই অথচ নবীর সাহাবি হযরত যারে রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান দেন দে আর এক সময় প্রতিনিধি দল অনুরোধ সওয়ার ওই মদিনা শরীফ আসছি আল্লাহর নবীর লোক কি গরিব এলে দেখা গরিব এলে আর যে তো হঠাৎ নবীর দেখি
তারা তুরি আরা সাওয়ারি তুল্লামি বরাইন ভরির আরা দ্রুত সাওয়ারি তুল্লামি নবিল্ল দেহা গরি বেললে যাইদি ফানো কাব্বিলু ইয়াদাই হে ওরিজলাই হে আরা যায় তারা তুরি আর নবীর হাত এবং নবীর কদম তারা চুমা দিলাম নবীর কদমত কি দিলাম তো সাহাবা একরাম কি গজ্জিস কদম বুসি কদম বুসি গজ্জি বড় করি হন না সুবহানাল্লাহ তবে কদম বুসে জায়েজ বৈধ বলে কি যেকোনো কেউ নেই বৈধ না ন কদম বুসি করিতে নিবেন নিজর মা বাবারে নিজর মা বাবারে আবার বাবা মা নবী ফরমাদে ইতর আবার তিন প্রকার বাহু তিন্য বাহু কি অনরত হদুনে বুক ফুলে এখন দা এক বাহর হওয়া ইয়া নো ঠিক এক বাহর হওয়া দিয়ে কিন্তু নবী হদ আবু কা সালাস তোমার বাপ তিন্য তোমার বাপ হব কি তোমার বাপ মান ওয়ালাদা কাজিবে তোমার জন্ম দিবে তোমার বাপ দিবে তোমার কি ওয়ামান আল্লামা কাজিবে তোমার জ্ঞান শিখকে দি শিক্ষক ইবে তোমার বাপ ইবে কি নামাতরি তারা হস্টর হলা নন্দতে নাকি আর কথা নবীদের গুনদে জিবে শিখকে দিবে ও কি ওয়ামান জাওয়াজাকা জিবে মাইফা ফালি তুলি বড় করে শিখকে এদিকে সতু সালাক বানাই অনর গর সামালি তারা দে এলে যোগ্য পাত্রী বানাই অনর বিয়ে দি ইবে ও কি বাপ হবু তিন্ন মান বলা দাকা জিবে জন্ম দি ওমান আল্লামাকা জিবে কি দি জ্ঞান দি শিক্ষা ওমান জাওয়াজাকা জিবে নিজের মাইয়ে কি দি বিয়ে দি ইবে ও কি বাপ তোলে কদম বসে গরি তেরিবেন নিজের মা বাবারে হারে নিজের মা বাবারে বড় গরি হন না সুবহানাল্লাহ কদম বসে গরি তেরিবেন অন ওস্তাদরে কদম বসে গরি তেরিবেন অন রুহানি বাপ জিবে পীর মুর্শিদরে আবার কদম বসি গরি তেরিবেন পীর দে পীরে কামে কিন্তু অনর পিণ্য অনর কিন অনই বেতন বায়াত তো অন আরেকজনের বায়াত কিন্তু ইবি পীরে কামেল ইবি কি পীরে কামেল হকানি পীর অন ইবের কি গরি তেরিবেন কদম বসি আলেমরে হকানি আলেম জিবে অনর ওস্তাদ ন অনর ওস্তাদের তো অবশ্যই গরি তেরিবেন কিন্তু আলেম দে হকানি আলেম অনর ওস্তাদ ন অনিবের ও কিরিতেরিবেন কদম বুসি গরিতেরিবেন কিন্তু দুনিয়ার স্বার্থল্লাই দুনিয়ার লবল্লাই দুনিয়াদার খন মানুষের কদম বুসি গর্দন মুখ করে এক পর্যায়ে খন পর্যায়ে যে এর হারামর পর্যায়ে এর পৌঁছে যায় গুই কিন্তু সর্বক্ষেত্রে খন কদম বুসি কিন নিষেধ না জায়েজ ন বড় গুরি খন সুবহানাল্লাহ আজে জিবরিল আয়রে আন নবীর কি গজ্জি নামাতরি তারা নূরানি নবী উড়ে গিয়ে গুমুত্তুন আন নবীর উম্মে হানের গরুত্তুন বাইর গরি সর্বপ্রথম খামসল দে অপারেশন নবীর বক্ষ বিদারণ নবীর বক্ষ বিদারণ আন নবীর সিনায় পাক গোড়া কি গরি ফিলি ফারি ফিলি এবং এডের ভিতর যে হৃৎপিণ্ড জিয়ানরে কলব হয় ইয়ান খন অবস্থাতে মানুষ উত্তন প্রীত করে মানুষিবে বাইস্তনু মানুষিবে বাইস্তনু ওই হৃৎপিণ্ডরে খনর সম্পর্ক সারা একেবারে নবীত্বন সম্পূর্ণ আলোক গড়ে ফেলি নবীত্বন সম্পূর্ণ এবং ওই হৃৎপিণ্ডিত্বন কলবত্তন সামান্য একখান টুরা হাড়িয়ে ফেলাই দি হাড়িয়ে কি ফেলাই দি আবার নূর ইমান হেকমত পরিপূর্ণ করে জমজমর ফানি দি দুই যথাস্থানে রাখে আবার নবীর সিনা মোবারক মিলাই দি হত্তর অপারেশন এই ভাল্লা এলে অপারেশন করতে ক্ষতি কি যন্ত্রপাতি লাগবে আনোয়ারা মেডিকেল গরিব তেরিব না এই অপারেশন হ্যাঁ ছোট হাড়ো ক্লিনিক গরিব তেরিব না ইন ওই সিটাং মেডিকেলের মতো বা আরও উন্নত মানের জেডে আধুনিক হসপিটাল এডে সারা তো এই অপারেশন গরিব তেরিব না আচ্ছা এই অপারেশন করলি রুগী বেবা লেডাত্ত নিত্য তো হয় এমবার যাবি গুই
সুস্থ হইতে কয়েক মাস না দেবু ইবে তোষ জ্ঞান তাইব না ইবে তোষ জ্ঞান নতাইব এবং এই লোক অপারেশন করতে অন্ত কয়েক ব্যাগ রক্ত দেয়া ফরিব কয়েক ব্যাগ রক্ত দেয়া না ফরিব না ইমাম শায়রানি রহমাতুল্লাহ আলাই রিওয়ায়াতান দে নূরানি নবীর এত বড় অপারেশন ইদে এডে কোনো যন্ত্র ব্যবহার নয় সুবহানাল্লাহ না হইবেন সুবহানাল্লাহ আর নর গরি এডে কোনো কি ব্যবহার নয় যন্ত্র ব্যবহার নয় এত বিরাট অপারেশন ইদে নূরানি নবীর শরীর তন এক ফোঁড়া রক্ত বাই নয় এক ফোঁড়া রক্ত কি নয় বাই নয় শুধু তাই নয় কি কি করেন নগরের আন নবীর ওশ জ্ঞান এক মুহূর্ত লাই বিলুপ্ত নয় কেন কেন করেন নবী ব্যাকিন দেখের ব্যাকিন জানের ব্যাকিন বুঝের এবং নবী এই এগিন ব্যাকিন বয়ান দি এলে দুনিয়াত আর কেউ রে ভাজ যাইব না আর কেউ রে ভাজ যাইব না তলে বুঝা দাঁড় আর জিয়ান আকিদা আন নবী অতুলনীয় বেমেসাল মানব ইয়ান মেরাজর শুরুত নেই ইয়ান প্রমাণিত শুধু তাই নয় আর আর আকিদুল দি নূরানি নবী হায়াতুন নবী নবী কি হায়াতুন নবী জিন্দা নবী ইয়ান আর আর কি আকিদা ইতাল্লা আর আর ইমাম ইমাম আহমদ রেজা খান ফাজল বেরেলভি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আর শিকার দেখি তো জিন্দা হে আল্লাহ তো জিন্দা হে আল্লাহ আল্লাহু আকবার তো জিন্দা হে আল্লাহ তো জিন্দা হে আল্লাহ মেরি চশমে আলম চে চুপ জানে ওয়ালে মেরে চশমে আলম চে চুপ জানে ওয়ালে সালাত নিয়া ঠান্ডা এনে খাইল ফুরসুত তো নাক না বাইরগি তো বাল্য অনরাত বেক্ষণ নবী প্রেমিক আশেকে রসুল অনরার দরুদুর আওয়াজন মধ্যে গো নবীর প্রেম প্রেমর সুরি বায়ুন করিব তো কিন্তু আজি অনরাত দরুশ্রী পরাণে কেন ব্রে ফাম সার মিক্কে মনমরা মিক্কে কারণ কি ঠান্ডা হইলে অখনা ইতালে ঠান্ডায় কি নবী প্রেমত বাধা দিয়ে রাইতে দিব না গরম মধ্যে সম্বলে অন্ধার রাইন নেওয়া ফারে দরি মা ফিরত আই গিন গুই সুতরাং আরেকখানা মোহাব্বতর আওয়াজে আর নবী দৃশ্যে ফরন সালাতুনিয়া দুশ্মনে আহমদ পে শিদ্দত কেজিয়ে মুলহেদোঁ কি ক্যা মুরুয়াত কেজিয়ে সালাতুন ইয়া মিসল ফারিস জলজলে হো নজদমে জিকির আয়াত বিলাদত কে জি সালাতুনিয়া তৈলে মানুষ বাসিতায় বেল্লায় হৃৎপিণ্ড জিবে মানুষের ভিতরে তন ভরে ইবে যে নবীর শরীর মোবারক তুন বাইর করে ফেলানোর ফরেও নবী ন মরে নবী ন মরে সুতরাং আন নবী নবীর যশদে আতাহার তুন নবীর শরীর মুবারক তুন রু বাইর গরনের ফরেও নবী হায়াতুন নবী তখনও নবী জিন্দে নবী বাকি দুনিয়ার মানুষ তুন পর্দা করি বেল্লাই নবী মৃত্যুর বাহানায় এই জগৎ তুন আরেক জগত গেই গুদি ডর করি হন সুবহানাল্লাহ তাই তো হায়াতুন নবী যেই মুহূর্তে রওজায়ে পাক নবীর সোয়াই দি হযরত কুসুম ইবনে আব্বাস আন নবীর সাসাত ভাই ইবে
রওজা শরীফের ভিতরে লাম্মি, কবরের ভিতর লাম্মি। এখন একখানা আন নবীর মুখতুন চেহারাতুন মাতাতুন কফনের খরগান সরার কিলে চেহারা একখানা কেবলামুখী করে দিব, চেহারা কেবলামুখী করে দিব, এবং আখিরিবার নবীর নূরানি চেহারা তো অন্য দেব, শেষবারের মতো নবীর নূরানি চেহারা একবার দেব। নবীর চেহারা সোনিয়েন কেন নেমত, আলা হজরতে ফরমাদে উঠাদো পর্দা দিখাদো চেহারা, উঠাদো পর্দা দিখাদো চেহারা, কে নূর বারি হিজাব মে জমানা তারিখ হো রহা হে, মর কবু সে নিকাব মে হলতনিয়া। রওজায়ে পাক কাফন শরণের সাথে সাথে কুসুম ইবনে আব্বাস দেহে দে নূরানি নবীর উর্দু নিবে, আর নবীর উর্দু নিবে কি লরের, তো আই অটকা লরের নবী কি হর কি ফরের কি হই তু স্যার ইয়ান জানিবে, আয় খান কিনারে লই গেলাম খানরে নবীর ওট মোবারকর মুখ মোবারকর কিনারে লই গেলাম, তখন স্পষ্ট শুনিদি নূরানি নবীর জবান লরদ দে জবানে পাক দি জিকির সলদ দে রব্বে হাবিলি উম্মতি, আল্লাহ আর উম্মতুন আরে দ আয় তু উম্মতুর খান্ডারে আয় উম্মত সারা তাইন্নে হজ্জুম, আয় দুনিয়ার জগত তুন খবরের জগত আলেমে বড় জগৎ আয় গেল উম্মত সারায় তাইন্য ভাইজুম আল্লাহ আর উম্মতুন আরে দ এড়ে যাইয়ের হতে হতা হার গান আর উম্মতর গান, আ কেন নবী ওই নবীলে অনরাজি ঈদ মিলাদ নবী করতে লেগুন দে কেন ভাগ্যবান, আল্লাহ কবুল করে বড় করি হন না আমিন। ইয়ান শুনে কুসুম ইবনে আব্বাস সিকরিটি ও আবু বকর খড়ে ওমর খড়ে আলী খড়ে ওসমান খড়ে জিয়াতা নবী কেন তোরা দফন করে ফেলতে লিখু, জিয়াতা নবী কেন তোরা দফন করে ফেলতে লিখু, শিক্ষরণী অন্যান্য সাহাবা ইকরাম যেতে গিয়ে আর নবী ওটলারানি বন্ধ করে দি, ওটলারানি কি করে দি, তোলে নবী যে হায়াত নবী আন নবীর বক্ষ বিধারণে ইয়ান প্রমাণ করে দে হৃৎপিণ্ড কলব জিয়ান মানুষ তুন বিচ্ছিন্ন হলে নব আসে, ইয়ান বিচ্ছিন্ন হওয়ার পরেও নবী যেতে জিন্দা, নবী যেতে জিন্দা, তোলে নবীর রুম বারক কিছুক্ষণ হলে মালাকুল মতে বাইর গরণের পরেও নবী জিন্দা, তখনও নবী কি হায়াতুন নবী। মেরাজর এই ঘটনায় নবীর হায়াত নবীর শিক্ষা আর দুনিয়াবাসীরে দেন, আল্লাহর প্যার রসুল সফর শুরু করিবার আগে উম্মে হানের গরতুন ডাইরেক্ট ন জাগুই মসজিদে হারামত গিয়ে, মসজিদে হারামত গিয়ে মক্কা শরীফের মসজিদ যেডে এক রকা নামাজ ফেললি এক লাখ রকা তোর সোয়াব, এক রকা ফেললি এডে যদি অনেক হনুরিকে এক খতম কোরআন শরীফ পরিত্যের জন্য এক লক্ষ খতমে কোরআন সওয়াব, এক লক্ষ খতমে কোরআন মসজিদ ইয়াদের কারণে ইয়ানার নাম বলতে মসজিদে হারাম, আল্লাহর প্রিয় রাসূল ওই মসজিদ জনর পরে নামাজ ফজি সফরের আগে তোলে দুনিয়ার মানুষের কি শিক্ষা দিয়ে দে অনরাত তো বিভিন্ন কারণে সফর করা করিব পরিবারণ পরিব ডাহা জাফরের সিলেট জাফরের কলকাতা জাফরের দুবাই জাফরের আবুধাবি জাফরের কাতার জাফরের আমেরিকা জাফরের লন্ডন জাফরের হসগরিবেল্লে জাফরের এনে গরতুন বাইরে দু আগে নিজের প্রতিবেশী মহল্লার মসজিদ জিয়ান আছে মসজিদ ইয়ানরে মাথায় যাইও
মসজিদ ইয়ারে কি করে যাই তো মাথায় জন মানে কি মসজিদ দেবারে সালাম করে জন না হ্যাঁ দেবারে শুয়ে রে জন না নো আর ডুকি খামাস খাম দূরে হাত তাহিয়াতুল মসজিদের নামাজ পড়িয়ে রে অনেকে যাবেন আন নবী এই নূরানি সফর গরত দে উম্মে হানের গরত তো ন জাগুই আগে হড়ে গি মসজিদে হারাম গি এড়ে কি ফজ্জি নামাজ ফজ্জি নামাজের পরে আন নবীর জিবরিল আমিন বরাকরু সওয়ার গজ্জি একিনে দি জিবরিল আমিন দজ্জার কেদি মিকাইল সাম দজ্জি জিবরিল নূর মিকাইল নূর বরাকিব নূরানি বাহন ইবো কি নূরানি বাহন তলে এই নূরুর ভিতর মেরির দ্বারা ঠিক উন্নয়ন সম্ভব না এডন মধ্যে জিবে জলওয়া ফরময়ন ই বল দে নূরুন আলা নূর ইবে নূরুন আলা নূর বড় করে হন না সুবহানাল্লাহ আন নবীর সফর আরম্ভই বাইতুল মুকদ্দাস যাবার আগে নবী বরজখর জগৎ ভ্রমণ গজ্জি দোজক ভ্রমণ গজ্জি এটা যে সুৎখরুর কি শাস্তি মিশে সন করে দে গুনুর কি শাস্তি মদ খা দে গুনুর কি শাস্তি জেনা করে দে গুনুর কি শাস্তি বে আমল আলেম মানুষের লম্বা লম্বা ওয়াজ করে নিজেরা আমল ন করে এই মুলু গুনুর কি শাস্তি ইম ব্যক্তির নবী দেখি না ন দেখে ইম ব্যক্তির নবী হতে দেখি দে এই বাইতুল মুকদ্দাস পৌঁছিবার আগে আগে বে নবী কি সাই ফিলি যে মূর্তি বাইতুল মুকদ্দাসর খাসা আছে কি দেহে দে মুসা কলিমুল্লাহ খবরের মধ্যে তিয়ে তিয়ে নামাজ পড়ে খবরের মধ্যে মুসা আলাইহিস সালাম কি পড়ে নামাজ পড়ে তো ইতাল্লাই আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ওই দিকে আর নবী তো জিন্দা নবী তো হায়াতুন নবী শুধু তাই নয় আল আম্বিয়াউ আহয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন সমস্ত নবী ওল ব্যক্তন জিন্দা এখন আপন আপন কবরের ভিতর নামাজ পড়ে কবরের ভিতর কি পড়ে নামাজ পড়ে কবরের ভিতর নামাজ পড়ে আর নবীও কবরের ভিতর তার উজ্জ্বল প্রমাণ হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবে সাহাবী নয় তাবেঈ ঈমানের সঙ্গে নবী দেখি দেখুন সাহাবি আবার ঈমানের সঙ্গে সাহাবি ওদের দেখি দেখুন রহমত তাবেঈ সাঈদ ইবনে মুসাইয়্যিব বহুত বড় বুজুর্গ আলেম ইবে আসিল তাবেঈ তাই বয়ান দে এজিদি বাহিনী যেতে মদিনা শরীফ অবরুদ্ধ করে ফেলি মসজিদে নববরী গিরি লিখি এটা কোনো মুসল্লি আসতো নদের ইমাম সাহেব আইন না ফারের মোয়াজ্জিন আইন না ফারের কোন ধরনের জিয়ারতকারী হলে জিয়ারত দিবে লাইন না ফারের রওজায়ে পাক সালাম দিবে লেখন নবীর প্রেমিক আইন না ফারের এজিদি বাহিনী মসজিদে নববরী গিরি লিখি গিরি লিখি শুধু তাই নয় এটা মসজিদের ভিতর ইতারা গোড়ায় দে ওট বান্দি তো গোড়া দে ওট এগুলো তো লাদানিদের গিয়ে মুতানিদের গিয়ে মসজিদ কিনে সার না এটা একবারে হাসরা গুলি তসনস আহা কেউ জেরিম ফরিষ্কার গুন গেলে তুই বেড়ে খাড়ি মিলিবে সাঈদি বিনি মুসাইয়ে বয়ান দে হদা আত্মা একবারে মঞ্জলি উঠি অবুক ইয়েন রিয়াজুল জান্নাত না ইয়েন কি রিয়াজুল জান্নাত নবী ভার মধ্যে মা বাইনা বাইতি ও মিম্বরি রওজাত তুম্মের রিয়াজুল জান্নাত এডে ইল্লে অবস্থান নবী রওজায় পাক করে আশেপাশে ইল্লে যে খাসরা করে বিলি খোদাই ফল সাজি মসজিদের ভিতর ঢুকি গেলাম কি সাজি ফল সাজি গমলি তো ঢুকতে না দিব গমলি তো ফল দে আরে কি বুঝছি ঢুকতে দিয়ে কেন ফল তো মসজিদ সাপ করতো না ফলও হাসরা করে দেয় না তো আর আজি এং করি ফল এই এং করিব দুর্গর ঢুকুক গুই এতালে আরে কি করে দি ঢুকাই দি আয় রজায় পাকত একেল্লার আর কোন মানুষজন এজিদে বাহিনী অল সারিকে দিকিদের পাহারা তলোয়াল ললে গুরের গোড়া দূর
আহা আর মন্দার একবারে বাঙ্গে চুর মারে গিয়ে হঠাৎ দেদে নামাজের টাইমে কি নামাজর নামাজের সময় ইমাম সাহেব তো আইন নেফারে মুয়াজ্জিন হন মুসল্লিও আইন নেফারে আর ভিতরে একলা একজন আর কেউ নাই আল্লাহর কসম সাইদ ইবনে মুসাইয়্যিব বয়ান দিতে নামাজের টাইম যে তুই তখন আই দেখি দে রওজায় পাকের ভিতর তো আজানের আওয়াজ আইর কিউর আওয়াজ আইদ আজানের আওয়াজ আজান চললে আজান যে তুই এখন আইও নামাজের প্রস্তুতি লইলাম নামাজ তো মাপ নাই নামাজ তো হরা হরি নাকি ন নামাজ উল্লাহ প্রস্তুতি লইলাম সাইদ একটু পরে রওজায়ে পাকুর বিতুর একামতর আওয়াজু নাজার একামতর আওয়াজু নাজার একামত যেতে শেষ হই সাইদে আল্লাহু আকবর হই তকবীরে তাহরিমে বেঁধে দে খনে বাঁধের নদেলো আল্লাহু আকবর আওয়াজু নির আল্লাহু আকবর আওয়াজ আওয়াজুনে আয়ু দেরি নগরে একটা দায়িত্ব বেহাজাল ইমাম হয়ে আয়ু আল্লাহু আকবর হয়ে নিয়ত বাঁধি ফেলাই জমাত খড়ে জমাত খড়ে রওজার বিথুরে উরিন মেহরাবন্ন মসজিদে নবীন্ন রেয়াজুল জান্নান্ন খড়ে রওজায় পাকর বিথুরে জমাত সলদ্দা আয়ু কি ঘুরে ফিরিলাম একটা ঘুরে ফিরিলাম এইভাবে নামাজ শেষ হই তিন দিন পর্যন্ত একত্ব দুয়ত্ব নয় অন্তত ফনের ওয়াক্ত নামাজ আই ফরগি দি রওজা বি তো জামাত সল দে ওই জামাতে একতেদা গরি তলে রওজায়ে পাকের ভিতর নামাজ ফরি বেল্লাই খনগিল দে আই গে না অনে গে কেউ তো ন যায় এটা নামাজ পড়া দে ইমামতি করে দিবে ইমামুল আম্বিয়া ইবে ইমামুল কারণ নবীর রওজায়ে পাকের ভিতর ইমামতি করি বেল্লা আর কেউ যাইতো না যাইবো না বাইতুল মুকাদ্দাসের মসজিদ আকসাদ ন যায় বেহুন লাইন ধরে তিন রয়ে দিই ইব্রাহিম খলিলুল্লাহ মুসা করিমুল্লাহ ঈসা রুহুল্লাহ লাইন ধরে তিন রয়ে দিই ফ্যাশ মশাল্লা খালি ফ্যাশ মশাল্লা খালি এটা আর কেউ ন যায় বাইতুল মামুরের মধ্যে ফ্যাশ মশাল্লা খালি ইমামতি করি বেল্লা নবী স্যার আর কেউ ন যায় তাহলে আন নবীর রাজায় পাকুর ভিতর ইমামতি করি বেল্লা আর কেউ আইব না আর কেউ আইব না তাহলে নবী ইমামতি করের আন নবী রওজায়ে পাকর মধ্যে নামাজ ফরজ দে নামাজের আওয়াজ উনি সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব তাহলে বুঝা গেল দে সমস্ত নবী ব্যক্তন আপন আপন কবরের ভিতর জিন্দা ইতানা এডে নামাজ পড়ে কি পড়ে নামাজ পড়ে আর আকিদেই এনো না আর আকিদেই এনো না ইতানা কি পড়ে আচ্ছা বা নামাজ তো কবরের ভিতর ফরাজ হইব কবরের ভিতর কিন্তু খবরের ভিতর অজগরিত ফরাজ হইব না কবরের ভিতর অজগরিত ফরিব না কি হন অজ খবর হইব না অনরের একটা মাতার মধ্যে কি অজগরিবের ব্যবস্থা আছে না পশখানের মধ্যে অজগরিবের সুযোগ আছে না গোড়া আনোয়ার এখনো মিক্কে আরে ন নয় বাংলাদেশের কোনো জায়গা অজগরিবের সুযোগ আছে না অজগর তৈরি তো একখান জায়গা আছে মক্কা শরীফ এটা যা করিব নাকি ন আইসিল এটা তুঙ্গুরি এলাম আজি সাহেব নাম ফাড়াই দিলাম ওইব না নাম ফাড়াইল মানুষ হয়ে সিলেটটা আজি এবার কি একবার বোম্বাইয়া আজি নাম ফাড়ি গিয়ে আর মুরব্বী কইতে বোম্বাইয়া আজি ইতা মক্কা শরীফ ন যায় বোম্বাই তুঙ্গুরি আজি সাহেব নাম ফাড়ি গিয়ে দে এবার কি আজি বোম্বাইয়ে তাহলে আজি ওই তৈলে অজগুত তৈলিবে তো হঠাৎ যাওয়া করিব মক্কা শরীফ নামাতের ইতারা যা ফরে অন্য ফরিব কারণ আল্লাহর ঘর খানায় কাবা তো অন্য হন মিক্কে নাই আছে না কাবা কি আর একখান আছে না এর যে হজগুরি বেল্লাই হজগুরি তুলি ফটো যা ফরিব মক্কা শরীফ জন ফরিব তুলে এখন নবীদের ব্যাপারে ইমাম সুয়ুতি বয়ানদের ওলামা একরামের আকিদে উদক কবরের ভিতর নামাজ ফরদন ওয়াইয়া হুজুন ইতারাতে যেতে ইচ্ছা এতে রওজাতুন বাইর হই যাইয়ারে আল্লাহর ঘর খানা একাবার হজ করে
কাবা শরীফের কি করে হজ তো অজ করে বললে তো অস্তার খবর ভিতরে তুন অজ করতেলে খবর তুন কি অন ভরিব বাইরে অন্য ভরিব না খবর তুন বাইরে মক্কা শরীফ যা ভরিব ডর করে হন না সুবহানাল্লাহ তার প্রমাণ ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই কিতাবুল মানাসিকের মধ্যে উগ্র বাপ বান্দি অধ্যায় রচনা গুজি তাই অধ্যায়ের শিরোনাম দিয়ে দে বাবু তালবিয়াতে ইজান হাদারা ফিল ওয়াদি এই বাপ বানি ইমাম বুখারী বুঝাইতো সাদ মিকাতুতুন হন হাজি যদি এহরাম ফরে এহরাম সারা তো মিকাত অতিক্রম করিত নফারে মিকাতু তুন এহরাম ফরে মক্কা যো যাইতো হইলি যদি হন অসল টিলা ফাইলি ফারি অঞ্চল ফাইলি অসল নিচু হন জাগা অতিক্রম করা ফেললে আজি বেতে তলবিয়া ভরা ভরিব আজি বেতে কি ভরা ভরিব তলবিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক ইবার নাম কি তলবিয়া ইবার নাম কি ইবার কত লাব্বাইক লাব্বাইক হয়ে জিবে ভরে ইবার নাম হইল দি কি তলবিয়া ইমাম বুখারী মশলা বয়ান করে দে মিকাতুতুন মক্কা ও যাইতে সময় এখন অসল নিসুর টিলা ফারি অঞ্চল অতিক্রম করতে হইলে ইবারতে কি ভরা ভরিব লাব্বাইক লাব্বাইক তলবিয়া ভরি ভরি যা ভরিব কিন্তু আর আর মজা বেইলে ন অনে এহরাম করতে সময় তলবিয়া ভরে মাঝে মধ্যে ভরিবেন অসল নিসুর টিলা অতিক্রম করতে ভরা ভরিবে এলে কোনো বিধান নাই ফরি তো ভার অন্য করলেও সমস্যা নাই কিন্তু ইমাম বুখারী হদে এন এন ফেলল হন অসল নিসুর টিলা অতিক্রম করতে হন তো তলবিয়া ভরা ভরিব তলবিয়া ইয়ান হল যে ইমাম বুখারীর মাজহাব ইমাম বুখারীর মসলক তার সিদ্ধান্ত ইয়ানোর সপক্ষে তাই উগ্র আদি শরীফ এনে উগ্র কি এনে ওই যে অনরাত তো কষ্ট ওর একখানা তুলে জিকির গরম চাই হাস বে রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ শাফে রোজে জাজা তুম পে করোড়ো দরুদ শাফে রোজে জাজা তুম পে করোড়ো দরুদ জুমলা বালা তুম পে করোড়ো দরুদ দাফে জুমলা বালা তুম পে করোড়ো দরুদ হসবি রব্বি মাফি কলবি গায়রুল্লাহ হসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ তলি ইমাম বুখারী রহমতুল্লাহ হাদিস বয়ান করে দেখি দশম হিজরিত মদিনায় মুনাব্বরাতুন নবী সাহাবায়ে কেরাম লই আল্লাহর গর খানায় কাবার হজ করি বেললে যার জিবেরে দুনিয়াবাসী বিদায় হজ হিসেবে চিনে হন হজ জিবের নবীর বিদায় হজ জিল হজর মধ্যে হজ ই জিল হজর ফরায় বুঝে মরম মহরম মহরমর ফরে সফর সফরের ফরে নামাতের ইতেরা রবিউল এই মহরম সফর রবিউল আব্বাল 12 তারিখ নবী দুনিয়াত তুন গিয়ে দুনিয়াত তুন তলিবেন নবীর কি কি হজ বিদেয় হজ এবার আদা হজ্জাতুল ওয়াদা বিদেয় হজ আন নবী যুল খুলাইফাতুন তলবিয়া ফরি
ihram gori Makkah uzar Makkah uzu zate to khuddur gi nabi farmad raaitu Musa yulabbi in hadara fil wadi aw kama qala an nabi alayhi salatu wassalam an nabi farmad sahaba ikram so 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 utu Musa kalimullah faro tilebe otikrom gore makkah shri buju jadde haj gore belle tolbiye phori phori jar tolbiye phori phori jar Musa alayhislam ete basiyese na না এতকাল গিয়ে তো হাজার হাজার বছরে গিয়ে মূসা কালিমুল্লাহ মেরাজর রাতে নবী দেহে কবরত নামাজ পড়ে তো করে কবরত আবার ইয়ার 10 বছর প্রায় 11 বছর পরে আর নবী যেতে হজ করিবে লাজার তখন নবী ফরমাদ ওই তো মূসা কালিমুল্লাহর দেহি দি ফার টিলে অতিক্রম করে মক্কা শরীফ যার জাদ্দা আসাইবে তলবিয়া ফরি ফরি লব্বাইক লব্বাইক হয়ে হয়ে যার তলে যেতে মনে কর এতে নবী হলে আপন কবরতন বাইরে যেরে কি গরিত পারে হজ গরিত পারে বড় গরি হন না সুবহানাল্লাহ শুধু তাই নয় ইমাম সুয়ুতি বয়ান দদে ওয়ায়ানসুরুনা আউলিয়া আহম নবিয়লর আপন জন যেগুন মহব্বতর মানুষ যেগুন এগুনর সাহায্য করে এগুনর কি করে সাহায্য করে বড় গরি হন সুবহানাল্লাহ প্রিয় হাজরিন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে ওমর আর নবী সাহাবী ফারুক আজমর ফোয়া ইবে একদিন গরতন বাইরে যাদ্দে নির্জন জায়গা মানুষজন নাই হঠাৎ এক জায়গা জনর পরে আই গি দে প্যারালাইসিস বাতাসের আলামতই প্যারালাইসিস অর্ধাঙ্গ বেয়ারাম বেয়ারাম কি ওর নোটিশ দিয়ে রাই না হ্যাঁ আই ফাল্গুন মাসর এত তারিখ এত টাইমত তোমার কাছে ভাই প্যারালাইসিস লোকাইছুম এই লেকি প্যারালাইসিস এখন করে নোটিশ দিই রে গম মানুষ গিয়ে হঠাৎ করে খেয়ে গি সাইডে কেন খেয়ে গি অবশ ওই গি তা আব্দুল্লাহ বিন উমর গম মানুষ বাইরে হঠাৎ মধ্যে ফতত খেয়ে গি সাইডে কেন সম্পূর্ণ অবশ গি এখন আর দেখতারেন না আর ইত্তারেন না নফরের আমার গিয়ে গিয়েও নাই থানা ধরা ধরে গেল লই জিবি দিল হনো ব্যবস্থা নাই এত মোবাইল তো বাইরে নো আসলে হ্যালো টেলো গরিয়ার খবর হইতু বউ বউ খ্যাংগুরি বেড়ার উপায় তো নাই আর আসলা গরিন না ফারের দেহের দে বহুত খতন বাদে ইন্দে আরোগ্য মানুষ যায় আরোগ্য মানুষ যাইতে সময় বেটার একটু সাহা দিবে তো আর নবী সাহাবী আব্দুল্লাহ বিন ওমর হাসে গি সালাম দিয়ে কিরে অনেডে কি তেলে গুমদে খদবা যাইতে বড় দুঃখ তাতে কি আই গি অর্ধাঙ্গ প্যারালাইসিস আই গি এখন তো আই বাড়ি তো জেন্না ফারির আই সামনে যাইম দি কেউ জেন্না ফারির লরি সরি তো না ফারির খবরও দিন না ফারির একখানা তুমি একখান হাম করো না আর করো যে এর খবর হইতে রাইক আর একখানা হড়ল যুগ বাড়িত ইবে গদে বাড়িত খবর দানোর কথা পরে অনর সবচেয়ে প্রিয় ব্যক্তি জিবে অনিবের এখানে খেয়াল করুন না প্রিয় হাজরিন তো মানুষ জিবে আব্দুল্লাহ ইবনে ওমর খদ্দব তোমার সবচেয়ে প্রিয় ব্যক্তি জিবে ইবের এখানে কি করো খেয়াল করো তো সাহাবায়ে কেরামের কাছে সবচেয়ে প্রিয় হন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা কোনর ওয়ারে ওয়ারে আব্দুল্লাহ ইবনে ওমরের মনন মধ্যে জিবের দিয়ান খেয়াল আসে এ বল দে আর আর নবী আর আর নবী দেরি নগরে আর নবীর সাহায্য সন নিয়তে এস্তেগাসার সুরে নবীর ডাক দে ইয়া মুহাম্মাদা ইবেন নেদানো এস্তেগাসা ইবে কি এস্তেগাসা আর নবীর ডাক দিল নবী তুন সাহায্য চাইল ইয়া মুহাম্মদ হই ডাক দনর ওয়ারে বারে দেখা গে দে ফেরালাইছে সম্পূর্ণ ভালো হই গি সুবহানাল্লাহ তলে আর আর আকীদে যেন ওয়ায়ানসুরুনা আউলিয়াহুম
নবীলে আপন জনলরে সাহায্য গরিত ফারে গরে দন গরে ফারে দন গরে যা গরগিনা ন গরে হ্যাঁ অ বিভিন্ন কিতাব ওর মধ্যে ঘটনায় বর্ণনা গজ্জি এক সময় গরীব মানুষ কি মানুষ খনরিককে হষ্টবিষ্ট করে মদিনায় শরীফ গি মদিনায় শরীফ নবীর মহব্বত টানার দিকে ঈদের টিয়া বসে আসে নাই তৌফিক আসে নাই নসায় এ বেচারা অর্ধাহারে অনাহারে যাইতে যেতে একবারে দুর্বল গিয়ে হনরহমে রসুলের পাক রোজায় পাকর সামনে যাই আর নবীর সালাম দেওয়ানোর পরে জিয়ারত করি হঠাৎ করে তে হয়ে ফেলিল দে আনা দাইফুকা ইয়া রসুলাল্লাহ কি হয়ে ফেলিল কি হয়ে দে আনা দাইফুকা ইয়া রসুলাল্লাহ রসুল আজি আয় অনর মেহমান আজি আয় অনর মেহমান অনর আর হইল আজি মাহফিলতে শুনদে আজি অনর হন তেরা এই মাহাতা ইসলামী সুন্নি সংগঠন মেহমান ন অনর এই মাহফিলত আই শুনদে বেক্ষুন নবীর মেহমান বেক্ষুন হার মেহমান তো নবীর মেহমান হিসেবে আল্লাহ যে মেয়েরা জন্য নবীর রাতিয়ে কবুল গুজে খুশি নেবে যার আর কে ডর করি হন আলহামদুলিল্লাহ ইবেই কি হল হুজুর আয় অনর মেহমান এলে হই হই টই যায় সালাম দে জিয়ারত করি মসজিদের এক কিনারে যায় লরি শরীর না পারে বেচারা ক্লান্ত হয়ে গিয়ে দুর্বল শরীর একখান দিয়ে একখানা বিশ্রাম নিবে লাই ফরগি দে এই ফরাত ঘুমায় গি এই ফরাত কি আয় গি ঘুমায় গি ঘুমাইতে দেরি নাই সাইদে হায়াতুন নবী শুধু নবী নয় নবীর আগে আগে খাদেম হিসেবে আইদে মাওলানা আলী রাদিয়াল্লাহু আনহু ইবে গুমুদ দেহদে নবীর আগে আগে মাওলানা আলী হায়াতুন নবী পিছে পিছে মাওলানা আলী খেদমতগার হিসেবে আগে আগে আইয়ের ইবে পর্যন্ত কিরি কিরি কিরে উড়ন হায়াতুন নবী আইদে না এই লোক আর থিয়া গড়াই দি ইন দেহদে গুমুত খড় দেহদে গুমুত ও গুমুত দেইল আর দুনিয়ার মানুষ সেতনতায় এবাদত গুললে নামাজ কালাম ফললে যে মকাম যে পজিশন যে সওয়াব ইন উত্তুন ইবের গুমুত দাম কুটি গুণ বেশি যে গুমুত নবী দিদারর এই গুমুত দাম আর আর সেতনর এবাদত উত্তুন কুটি গুণ বেশি না না হ্যাঁ ইবে গুমুত দেহের মাওলা আলী তুলি দিয়ে দেহের দিবে তিয়ে গিয়ে হায়াতুন নবী আয় মানুষ ইবের মিক্কে নবীর নূর আনে হাত বাড়াই উগর রুটি দি উগে কি দি রুটি দি বক্ত আছে কুদা তো আছে দি তু দি নবীর নূর আনে হাতে দি আর তবর রুখে গি কুদা খানা নবী কি গি নমাতের তারা তবর রুখনে গি না কুদা আসিল দে ইবেড়ে গুমন মধ্যে কুট্টে কুট্টে অর্ধ খাই ফেলি কুট্টে কুট্টে কি করে ফেলি গুমুদ দে হাত দিতে রুটি বেহার খাইতে এতে কি করে ফেলি অর্ধক খাই ফেলি অর্ধে খাওই এমত অবস্থায় হঠাৎ তান চোখ সরি গিয়ে গুমুদ তুন তান ভাগি দেহে দে বাকি অর্ধেক রুটি এখনো তের হাতের মধ্যে রয়ে গি আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আজম দস্ত জিন্দাবাদ তো বন্ধু ওদের সাহায্য করে ওয়ায়ুদাম মেরুনা আদা আহম নবীলল্লাহ যারা দুশ্মনি করে নবীল রজায় পাক থাকি বা রজায় পাক তুম আয় এগুনুর গেড়িও মুসুরি দে এগুনুর গেড়িও কি কারণ নবীল জিন্দা নবীল তোলে মেয়েরাজে মুস্তফা প্রমাণ করে দে আর নবী কে হায়াতুন নবী এভাবে আর আর শূন্য জামাতর যত আকিদা মেয়েরাজ নবীর শুরু হইতে শেষ পর্যন্ত গোড়া ঘটনা যদি একবারে সরাসরি নজরে চাইলেও দেখা যায় শূন্য জামাতর আকিদে ব্যাকিন কি আছে মেয়েরাজের ভিতর আছে ইতালে মেয়েরাজ প্রিয় নবীর অনন্য অনুপম অতুলনীয় বেমেসাল বেনজির এক মজেজা এবং এই মেয়েরাজ উত্তুন মেয়েরাজের ফুয়ুজাত বরকাত উত্তুন নবী আর আরে কি নয় ঘরে বঞ্চিত নয় ঘরে আল্লাহ দরবার উত্তুন যেতে নবী সালাম লর আল্লাহ নবীরে সালাম দিই না ন দে ভাল্লার আসসালামু আলাইকা আইয়ুহান নবী খনে কই দে খনে কই দে আল্লাহ আল্লাহ নবীরে সালাম দের আরো আরো আল্লাহর বন্দলরও আল্লাহ কি দিই
সালাম, খাদিজাতুল কুবরারও আল্লাহ পাকের জিবরিল ফেরেশতার মাধ্যমে আল্লাহয় সালাম পৌঁছাই। আল্লাহ কি পৌঁছাই? হযরত বিশির হাফে বিসমিল্লাহির রহমানির রহিম রে তাজিম গুজ্জে দে সুমা খাই দে ইয়ান উল্লাহ জুননে মিসির রে ফাটাই রে তানো কি দি তারিখুল খুলাফার মধ্যে ইমাম সুয়ুতি রেওয়ায়েত নে দে কিয়ামতের ময়দানত সর্বপ্রথম আল্লাহ পাকে কুদরতর জবানে জিবারে সালাম দিব ই বইল দে হযরত ওমর আল্লাহর কুদরতর হাত বাড়াই জিবাল মুসাফা করে বিবে হযরত ওমর সালাম দিব না দিব তা আনরা আরা আনরা সালাম দিলে আয় মাহফিলের শুরুতে আসসালামু আলাইকুম হই আনরা কি হইল ওয়ালাইকুম আসসালাম তা আল্লাহ কি যদি কোন সময় যদি আনরা সেতারা বলন্দ আসসালামু আলাইকুম হয় আল্লাহ সালাম দিলে আনরা কি হইব ওয়ালাইকুম আসসালাম আল্লাহর ওয়ালাইকুম আসসালাম কোয়া যাইব না আল্লাহর ওয়ালাইকুম আসসালাম কোয়া যাইতুন আন নবীর যেতে সালাম দি আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নবী সালাম লর নবী কিলর নবী সালাম মধ্যে আসসালামু আলাইনা ওয়া আলাইকুম আসসালাম না আসসালামু আলাইনা সালাম আরারুত সালাম সালাম খারারুত আরারুত আসসালামু আলাইনা এটা তো আল্লাহ দিয়ে দে আসসালামু আলাইকা ও নবী অনুরোধ এক বছর হই কি হই দে এক বছর আর গুনাহগার উম্মতের বিশেষ মুহূর্তে নবী ন বলে মেরাজর এ লামকানর সর্বপ্রথম সালাম বিনিময়ের মধ্যে আল্লাহ পাকর এই সালামের মধ্যে আসসালামু আলাইনা হই আর গুনাহগার কামলিওয়ালা নবী আপন কামলি ভিতর লইলে সুবহানাল্লাহ তারপরে হদ ওয়ালা ইবাদিল্লাহি সালেহীন তারপরে নেককার বান্দা যারা আছে তারা গুনাহগার হলরে কি ইয়ান আন নবীর সেওয়া নবীর নিয়ম হযরত সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম উম্মতরে দুই ভাগে ভাগ করে ফেলি উম্মতরে কি করছি দুই ভাগে ভাগ করছি আল্লাহ নেককার জোন আছে বোন তোমার ভাগত নেককার জোন আছে আর ভাগত গুনাহগার জোন আছে তোরা তো সারে দিলাম তুই আজাব দিলেও দগুই মাফ করলেও গড় গে তবে আয় দোয়া করি দেখ কি করি দো মাফ করি দো নাকার গুণ নিজেলে কি ফামান তবে আনি ফাইন্দা মিন্নি ওমান আসানি ফাইন্দা গফুরুর রহিম হই না ন হয় কিন্তু আর নবী কথা আর উন্মত হলো দুইভাগে বিভক্ত আল্লাহ নাকার জোন আছে উন তোয়ারে দিলাম গুনাগার জোন আছে দেখুন আয় নবী আর খাম লিমিত লইলাম ডর করি হন সুবহান আল্লাহ যেহেতু গৌসে পাকে আর নবীর নকশে কদম পরিপূর্ণ অনুসরণ করছি গরিবে নওয়াজে আর নবীর নকশা কদম পরিপূর্ণ অনুসরণ করছি ইতালে গৌসে পাক ফর মধ্যে আর মুরিদু দুই প্রকার আর মুরিদু কি দুই প্রকার হুদুন নেককার হুদুন কি আছে নেককার নেককার জোন আছে উন আল্লাহ এগুন কি আর গুনাহগার জোন আছে এগুন লয় আই এগুন লয় আই নাক্কার জোন শুন আল্লাহ কিন্তু গুনাহগার হল আল্লাহ আই গোসে পাক খুদ্দুর মূল্যায়ন গজ্জে ডর করি হন না সুবহানাল্লাহ অফর বর্ণনা আরো ক্লিয়ার করি হর খদা আর মুরিদের মধ্যে যেগুন নাক্কার এগুনোর আস্তিনি ভিতর আয় থাকি এগুন আর আস্তিনি ভিতর থাকে নাক্কার যেগুন এগুন আর আস্তিনের ভিতর থাকে আর যেগুন আর মুরিদের মধ্যে গুনাহগার এগুনোর আস্তিনি ভিতর আয় গোসে পাক থাকি এগুনোর আস্তিনি ভিতর আয় গোসে পাক থাকি ইটা লারা নারায় তকবীরের পাশাপাশি নারায় রে সালাতুর স্লোগান নারায় গোসিয়ের স্লোগান আর আবার ভাগ্যবান না ইম ব্যাকিন এই সৌভাগ্যার নসিবে ঈদে আল্লাহ রাব্বুল আলামিন আর আরে প্রথমে মুসলমান বানাই ও আরে আর আরে আহলে সুন্নাত ওয়াল জামাতর মতাদর্শর অনুসারী বানাই ডর করি হন না সুবহানাল্লাহ বাতিল কিন্তু এই নেয়ামত অত্যন্ত বঞ্চিত তো যাই হোক আল্লামা আশরাফ সাহেব কিবলা মাদ্দা জিল্লুল আলী তশরিফ হিনুন আমরা এখনো যারা বাইরে ঘুরে ফিরে গুতরে গুন বেক্ষনায় মাহফিলত বইজন গুই ইতান নূরানি ইমানে বয়ান জেগিন উনুনের মতো জাননের মতো শিকরের মতো জেগিনের দ্বারা মানুষ প্রকৃত পথর দিশা পায় বর্তমানে এন এন ওয়াজর নয় বয়ানল সমাজ সলদ্দে জেগিন উনি আর মানুষ হেদায়েত উত্তন গোমরা বেশি দেরবে হেদায়েত উত্তন গোমরা
কারণ হতা জিয়ান কইতো যার তেত মানুষের দূর ন তেতের দূর কোন ক্যাপিটাল নাই এর দূর কোন জ্ঞান গরিমা নাই যার কারণে তে উরুর হতা কইতো যার তত কোয়াক ডাক্তারে রোগীর অপারেশন গিলে রোগীর যে অবস্থা হয় বর্তমানে ওয়াজ ও নসিহতের ফিরুন মধ্যে ওয়াজের অবস্থা ঠিক এই লে বিরাজ করেন আল্লাহ রাব্বুল আলামিন আর মিল্লাত মাযহাবের হেফাজত করুক বড় করি হন আমিন।